এশিয়া কাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে 17 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চমক হিসেবে ডাক পেয়েছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী তানজিদ হাসান তামিম। দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ এবং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তবে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। রাজিবুল ইসলামের রিপোর্ট। এশিয়া কাপের জন্য অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও 17 জনের স্কোয়াড সংবাদ সম্মেলন করেই ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সকাল 9:30টায় এশিয়া কাপের দল নিয়ে আসেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দলে নতুন মুখ ওপেনার তানজিদ হাসান তামিম, দলে ফিরেছেন শেখ মাহাদি, শামীম হোসেন পাটোয়ারি, টিকে গেলেন নাইম শেখ, বাদ পড়াচ্ছেন আলোচনায় থাকা মাহমুদুল্লাহ রিয়াদ, রনি তালুকদার ও তাইজুল ইসলাম। তানজিদ তামিমের উপরে আমরা ন্যাশনাল সিলেকশন প্যানেল যথেষ্ট কনফিডেন্ট, কারণ ওকে আমরা এইচপিতে অনেক নার্সিং করা হয়েছে, লাস্ট ইমার্জিং কাপে কিন্তু যথেষ্ট পারফর্ম করেছে, তো হোপফুল ইনশাআল্লাহ শ্রীলঙ্কাতে এশিয়া কাপে ফ্ল্যাট উইকেটও খেলতে পারে, আমাদের লাহোরেও খেলা আছে, ওখানে একটু ফ্ল্যাট উইকেটে খেলা হতে পারে, ডিফেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই চিন্তা করেই কিন্তু নাসুমকে আমরা ইনক্লুড করছি। ব্যাটার হিসেবে রাখা হয়েছে লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারিকে। অলরাউন্ডার হিসেবে আছেন অধিনায়ক সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসাইন। স্পিনার হিসেবে রাখা হয়েছে নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসানকে। পাঁচজন পেসার নিয়ে সাজানো হয়েছে দল, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও এবাদত হোসেন। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।